নমস্কার, আজ আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড SLST যে পরীক্ষাটি আসতে চলেছে সেই পরীক্ষার ভারতের ইতিহাস নিয়ে কিছু MCQ টাইপ কোশ্চেন ও উত্তরের আলোচনা করব। বন্ধুরা, আমরা জানি এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো সঠিক সিলেবাস এসে পৌঁছয়নি, তবে আমরা এটা নিশ্চিত যে আমাদের সিলেবাসে জিকে, ম্যাথ এবং ইংলিশ এগুলি থাকছে, এবং জিকের মধ্যে থাকছে ভারতের ইতিহাস, ভারতের ভূগোল ও অন্যান্য বিষয়। আমরা অবশ্যই ডিসকাস করব এই সিলেবাস নিয়ে কোনো একটি অন্য ভিডিওতে। তো আজ আমরা ভারতের ইতিহাস নিয়ে কিছু প্রশ্ন এখানে আলোচনা করব, এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি সাবজেক্টকে আমরা এখানে কভার করব। তো আপনারা আমাদের চ্যানেল ফলো করুন। তো আসুন আমরা প্রথম যে কোশ্চেন সেই কোশ্চেনকে একটু দেখে নিই। এখানে দেখুন, সম্রাট জাহাঙ্গীর কোন শিক্ষাগুরু প্রাণদণ্ড দেন? সম্রাট জাহাঙ্গীর কোন শিক্ষাগুরুর প্রাণদণ্ড দেন? উত্তরটি হল গুরু অর্জুন সিং। দ্বিতীয়, ঔরঙ্গজেবের কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? উত্তর হচ্ছে শিবাজিকে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। মোগল যুগে তাম্র মুদ্রার নাম কি ছিল? মোগল যুগে তাম্র মুদ্রার নাম ছিল দাম। কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন? উত্তরটি হল জব চার্নক। কে ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন? বাদাউইন। আসবো আমরা পরের কোশ্চেনে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির কে তৈরি করেন? গুরু রামদাস। চলে আসবো আমরা পরের কোশ্চেনে। পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়? 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যে যুদ্ধ হয়েছিল সেটি সংগঠিত হয়। খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়? 1527 খ্রিস্টাব্দে খানুয়া যুদ্ধ সংগঠিত হয়। বন্ধুরা, বলে রাখি আমাদের যে ক্লাসের বইগুলো আছে সেই ক্লাসের বইগুলো আমাদের ফলো করতে হবে, এবং সেইখান থেকে একটি চ্যাপ্টার থেকে ধরুন যত শর্ট কোশ্চেন হতে পারে তা আমাদেরকে লিখে সেটিকে বারংবার পড়তে হবে, এবং এরকম করে গেলে আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারব। চলে আসি পরের যে কোশ্চেন, তাতে কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মোগল শাসকের ছেদ পড়ে? কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মোগল শাসনের ছেদ পড়ে? বিপ্লগামের যুদ্ধের ফলে। উত্তরটি হলো বিপ্লগামের যুদ্ধের ফলে। কে সড়ক ই আজম নির্মাণ করেন? এখানে মনে রাখবেন সড়ক ই আজম এর অপর নাম গ্যাংটক রোড। তো গ্যাংটক রোড হিসাবে আমরা অনেকেই জানি এটি শেরশাহ করেছিলেন, কিন্তু কোশ্চেনে আমাদের গ্যাংটক রোড না দিয়ে সড়ক ই আজম বলতে পারে। তো কোশ্চেনটি অবশ্যই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি তো নির্মাণ করেছিলেন শেরশাহ। ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে
শেরশাহর প্রবর্তিত দলিল দুটির নাম কি? ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শেরশাহ প্রবর্তিত দলিল দুটির নাম কি? পাট্টা ও কবুলিয়াত। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। হলদিয়াঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1557 খ্রিস্টাব্দে হলদিয়াঘাটের যুদ্ধ হয়েছিল। আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন? আবুল ফজল সম্রাট আকবরের সভাসদ ছিলেন। চলে আসবো আমাদের শেষ যে কোশ্চেন, তাতে মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? এখানে একটু ভুল লেখা হয়েছে, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেন। তো বন্ধুরা, আমাদের এরপরে আরও ভারতের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা ফলো করুন, এবং আমাদের আরও যে জিকে টাইপের যে কোশ্চেন আছে তাতেও আমরা আলোকপাত করব। ভারতের ভূগোল, সেটি নিয়েও ভিডিও আসবে। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ।